আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আমার সাজানো বাগান বাড়ির ভিডিও। আশা করি ভিডিওটি আপনারা দের ভালো লাগবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই যে জায়গাটি আপনারা দেখছেন, এখানে ছিল একেবারে সম্পূর্ণ ডোবা পতিত জায়গা। প্রথম 2020 সালে একবার বাড়ি ফেলেছিলাম, দ্বিতীয়বার ফেলেছিলাম 2021 সালে। তো এখান এই তিল তিল করে আমি এই বাগান সাজিয়েছি। আপনারা যে দেখছেন, এটা হলো রাস্তার থেকে ঢোকা গেট, এবং এরপরে এই গেট দিয়ে ঢুকে একেবারে পিছনে অনেক, প্রায় 3.5 বিঘা জায়গা নিয়ে এই বাগান বাড়ি। বহু বছর যাবত এই বাগান বাড়িটি একেবারে পতিত অবস্থায় ছিল। 2020 সালে একবার বাড়ি ফেলছি, বা 2021 সালে দ্বিতীয়বার বাড়ি ফেলার পরে তারপর থেকে আমি এই গাছপালা লাগিয়ে আস্তে আস্তে করে বাগান সাজিয়ে তুলছি। এই যে এখন যেটা দেখছেন, এটা হলো পশ্চিম সাইডে। এখানে সারি দিয়ে সুপারি গাছ লাগিয়েছি এবং মাঝখানে লাউ গাছ লাগিয়েছি, আপনারা দেখছেন সেটা। এটা এখন যেটা দেখছেন, ওটা হলো একেবারে উত্তর দিকে, ওখানে এবং ওখানেই রাস্তা সম্পূর্ণ উত্তর দিকে। ওখান থেকে রাস্তা থেকে ঢুকে ভিতরে আসতে হয়। এটা হলো পূর্ব উত্তর কর্নারের দিকে, পূর্ব দিকে সারি দিয়ে আমি বিভিন্ন ফলের গাছ লাগিয়েছি। আসলে কোনো বাগান বা পতিত জায়গা সাজাতে গেলে অনেক অনেক পরিশ্রম, অনেক কষ্ট করতে হয়, যা আমি সেই 2020 সাল থেকে করে আসছি। এই যে লাউয়ের ঘুড়ি দিয়েছি, এবছর লাউ গাছ লাগিয়েছি। সামনেই এই যে দেখছেন আম গাছ লাগিয়েছি, এখানে প্রায় 40টির মতো আম গাছ লাগিয়েছি। প্রথম সারিতে লাগিয়েছি মাল্টা গাছ এবং তারপরেই আম গাছ। মাঝখানে যে লাউ গাছের ঘুড়ি দেখছেন, ওখান থেকে রাস্তার দিকে ফিরাই আমার বাড়িটি করার ইচ্ছা আছে। জানি না আল্লাহ কতটুকু আমাকে, এই যে আম গাছগুলো অনেক বড় হয়ে গেছে এবছর, এটাই আমার আমের বাগান, এবং আম গাছগুলো অনেক বড় হয়েছে। এবছর হয়তো ফল মুকুল আসলে মুকুল রাখবে এবং আম রেখে দিব। আপনারা দেখছেন এই সেই আমের বাগান। এরপর থেকে আমি আমার বাগান বাড়িতে কোথায় কিভাবে কি কাজ করি সব কিছুই আপনাদেরকে আমি আপডেট ভিডিও দিতে চেষ্টা করব। আশা করি আপনারা দেখবেন এবং আমার জন্য শুভকামনা করবেন, যেন আমি সুন্দরভাবে বাগান এবং আমার প্রকল্পটি সাজাতে পারি। এটাই আপনাদের কাছে আমার কামনা। আর যদি ভিডিও ভালো লাগে বা আমার বাগান বাড়ির ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে লাইক দিবেন এবং সাপোর্ট করবেন, তাহলে আমি কাজের উৎসাহ পাবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে ভিডিওটি এখানে শেষ করছি।